আজ অজানা নাগরিক পথে পথে ঘুরে ঘুরে আপনার সাথে একসাথে খুঁজে দেখবে সেই সেকালের কলকাতা। সে ছিল এক কাল, ঊনবিংশ শতক, কলকাতার বাল্যকাল। যেকালে কলকাতায় ছিল ইঁদো জমি, হোগলার বন, বুনো জানোয়ারের আড়ত আর চোর ডাকাতের আড্ডা। বন বাদার কেটে, খানাখন্দ বুঝিয়ে, ঝোপঝাড় কুপিয়ে, সাপ খোপ মেরে শহরে তখন শুরু হচ্ছে একটু একটু করে মানুষের বাস। খড়ের চাল, মাটির বাড়ি থেকে দেউড়ি দালান, দোকানপাট, পুকুর ঘাট, গ্যাসের বাতি পেরিয়ে আসে সেই প্রত্যাশিত জলের কল। সময়টা 1870-71 সমসাময়িক। স্বামী বিবেকানন্দের ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা বইতে তিনি লিখে গেছেন আজ থেকে 150 বছর আগের সে কলকাতার কলের জলের কথা। এই শহরে জলের কল বসছে তখন সবে সবে, সব বাড়িতে তখনও পাইপ বসেনি। সিসার পাইপ করে রাস্তা থেকে কলের জল আসত তখন, কিন্তু জলে যেহেতু অনেক গেরিগুটলি থাকত তাই মাঝে মাঝেই পাইপ যেত বন্ধ হয়ে। আবার কখনো সখনো তো রাস্তার চাপে তুবড়েও যেত পাইপ। এখনকার মতো সব বাড়িতে তখন জলের কলের ব্যবস্থা ছিল না, বেশিরভাগ বাড়িতেই তখনও পাতকুয়োর জলই ব্যবহার করা হতো। তাছাড়াও কলের জলের জন্য ট্যাক্স গুনতে হতো ভালোই। সাধারণত একটা বাড়িতে তিনটি পাতকুয়া থাকত, একটি রান্নাঘরের কাছে, একটি উঠোন আর একটি সদর বাড়িতে। পাতকুয়োর জলেই রান্না থেকে ঘরের মেয়েদের চান সবই হতো। জল পরিষ্কার রাখার জন্য পাতকুয়োতে কচ্ছপ ও ব্যাঙ ছেড়ে দেওয়া হতো। জলের পোকা খেয়ে তারা কুয়োর জলকে পোকামুক্ত রাখত। শহরে তখন খাবার জল আসত হেদুয়া থেকে বাঁকে করে। তখনকার দিনে হেদুয়ার জল ছিল খুবই উৎকৃষ্ট। ঠাকুরঘরে থাকত বড় বড় জ্বালা, ভারীরা তাতে গঙ্গা জল ভরে নিয়ে আসত। আশ্চর্যের ব্যাপার হলো হেদুয়ার জল কিছুদিন রাখলেই তাতে পোকা দেখা যেত, কিন্তু গঙ্গার জল মাসের পর মাস রেখে দিল তাতে পোকা হতো না। এমনকি কলের জলও জ্বালায় রাখলে সরু সরু পোকা দেখা দিত। বাড়ির ছোট ছোট ছেলেরা যেত পুকুরে চান করতে, চানের সাথে সাঁতার কেটে ছোটদের খানিকটা শরীরচর্চাও হতো। হেয়ার স্কুলের হেডমাস্টার ভোলানাথ পালের ছিল এমনই একটি পুকুর। বিবেকানন্দ ও তার ভাইরা ছোটবেলায় এই পুকুরেই সকালে সাঁতার কাটতেন। এমনই একটি পুকুর হল মাধববাবুকি তালাও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই সেকালের মাধববাবুকি তালাও এই তো সেদিনের গোলদিঘি হয়ে আজকের কলেজ স্কোয়ার। আজও বিহার থেকে আসা কিছু কিছু হাতে টানা রিক্সার চালক মাধববাবুকি তালাও বলে ডাকে আমাদের এই প্রিয় কলেজ স্কোয়ারকে। ये जो है মাধববাবু তালাব বোল কে সব জানতা হ্যাঁ, মাধববাবু তালাব কে বোল কে সব জানতা হ্যাঁ, হম বগল মে রহতে হ্যাঁ।
রাত্রিরে দুঃস্বপ্ন হাসফাস করে, হাজার হাজার মানুষ ঘুমরে মরে, তবুও নেচে ওঠে কোথাও রাস্তার কল। নাচতে নাচতে স্নান করে যায় রাস্তার ছেলে দল। এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল, আবার একটা হাঙ্গামা সিরিয়ায়, আবার একটা দাঙ্গা পাশের পাড়ায়, তবুও রান্না হচ্ছে কোথাও এক মুঠো ডাল, রান্না হচ্ছে কোথাও রাস্তার ধারে ভাত ডাল। ধন্যবাদ আমার সকল সহনাগরিককে, সবাই সুস্থ থাকুন, অনুসন্ধানে থাকুন। আর সেকালের কলকাতার গল্প কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এভাবেই